সব সংস্কারের পর নির্বাচন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবং আমাদের সিনিয়র সাংবাদিক সালেহউদ্দিনও একটা প্রসঙ্গ আনলেন যে রাজনৈতিক দলের একটা উদ্যোগ এবং এটার ভবিষ্যৎ। আপনার কী বিশ্লেষণ? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সালে ভাইকেও শুভেচ্ছা। গত কয়েকদিন ধরে যতগুলো বিষয়ে আলোচনা আসছে এবং প্রতিনিয়ত কিন্তু টপিক চেঞ্জ হচ্ছে, গতকালকে যে বিষয়টা আলোচনার শিরোনামে ছিল আজকে সেটি হয়তো থার্ড পজিশনে চলে গেছে, নতুন একটা ইস্যু আসছে। আর আমি ধারণা করছি যে আজকে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন কূটনীতিকদের সঙ্গে, এটা বাংলাদেশের মিডিয়াতে এবং রাজনীতিতে কয়েকদিন ধরে খুব আলোচনার মধ্যে থাকবে, এই কারণে যে মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন প্রায় আছে। আমি একটু আগে আসছিলাম বাইরে, একজন চায়ের দোকানদার সালাম দিয়ে দাঁড়ানোর পরে তিনি জিজ্ঞেস করছেন যে দেশের অবস্থা কি, তো আমি বললাম যে আপনি আপনার জায়গা থেকে বলেন তো, তো তিনি তার মতো একটা ব্যাখ্যা দিলেন এবং তার একটা প্রশ্ন হচ্ছে যে পরের নির্বাচন কবে হবে। অর্থাৎ বাংলাদেশের মানুষের গত 15 বছরের যতগুলো সমালোচনার জায়গা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, তার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে সংবিধান নাগরিককে যে রাষ্ট্রের মালিকানা হিসাবে যে স্বীকৃতিটা দিয়েছে, গত 15 বছরে বাংলাদেশের মানুষ ওই মালিক হিসাবে স্বীকৃতিটা পায় নাই, কারণ তার ভোট দিতে হয়নি। সুতরাং তার কাছে অন্য অনেকগুলো ইস্যুর থেকে ভোটাধিকার প্রয়োগের ইস্যুটা সবথেকে আগে, আর এই ভোটাধিকার প্রয়োগের ইস্যুটার সঙ্গে পরবর্তী নির্বাচনের একটা জায়গা আছে। এই ক্ষেত্রে আপনার নাগরিকের কি চাওয়া শুধুমাত্র ভোটাধিকার, নাগরিকের কি যে সংস্কার, যে আমাদের অনিয়ম, এই সংস্কারটা কি নাগরিককে চাই না? আমি ওই জায়গাটাই আসছি আর কি। আমাদের বাংলাদেশে আমরা ভোটাধিকার কখনোই পাইনি, এটি কিন্তু আবার সঠিক না। বাংলাদেশে আপনি দেখবেন যে 90 সালের পর থেকে 5 বছর পর পর কিন্তু মানুষ ভোটাধিকারটা ফিরে পেয়েছিল কেয়ারটেকার সরকারের সময়, এবং ওই ভোটাধিকার প্রয়োগ করার পর সে তার জীবনের অন্য যে ইস্যুগুলো সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস না করে কেবল ভোটাধিকারের বিষয়টাকে অ্যাড্রেস করার কারণে তার পরবর্তী জীবনে হাহাকারটা বেড়েছে, সংকটটা বেড়েছে। আমি মনে করি যে ভোটাধিকার বিষয়টা গুরুত্বপূর্ণ, হয়তো ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু একই সঙ্গে আপনাকে অন্য জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে। শুধুমাত্র একটা ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হলে সে একেবারে দুনিয়ার সমস্ত সমস্যা মোকাবেলা করে ফেলবে, এটা বাংলাদেশের ইতিহাস বলে না। আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে, ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে যে সরকারগুলো এসেছে, আমি 15 বছরের এই যে দুঃস্ব রেজিমটা বাইরে রাখলাম, এর আগে যে সরকারগুলো এসেছে তাদের বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ আছে। হয়তো আজকের যে জেনারেশন যারা এই যে চেঞ্জের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো, তাদের সাথে ওই রেজিমের সংযোগ না থাকার কারণে, চোখে না দেখার কারণে, আমরা তো কয়েকটা রেজিম দেখেছি। সুতরাং আমাদের সামনে এসে যদি কেউ বলে আগে কি সুন্দর দিন কাটাইতা, আসলে সেটা তো সত্য না, আমরা এই যে জায়গাগুলো। এবং এটি কেন হয়েছে? এটা হয়েছে আপনার মেজর জায়গায় চলে এসেছে যে একটা ফেয়ার ইলেকশন, এবং ফেয়ার ইলেকশন হয়েছে, একদল ক্ষমতা এসেছে, তাহলে ফেয়ার ইলেকশনে একদল বিরোধী দলে গেছে। আপনি যে দেখেন যে কেয়ারটেকারের মধ্য দিয়ে যতগুলো নির্বাচন, যে নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, সেই নির্বাচনে যারা বিরোধী দলে গেছে তারা পার্লামেন্টে বসেনি, তারা পার্লামেন্টে বসেনি, তারা পাবলিকের কথা বলে নাই, তারা সুযোগ সুবিধা নিয়েছে কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস পার্লামেন্ট বয়কট করেছে। অর্থাৎ আমার এখানে যে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে বিল্ড আপ করার জন্য সরকার এবং অপোজিশন এদের যে হাতে হাত ধরে চলার কথা, এদের যে চোখে চোখ রেখে কথা বলার কথা, সেই জায়গাটা কিন্তু আমরা ওই সংস্কারটা আমরা করতে পারিনি। সুতরাং এখন আমাদের সংস্কার প্রয়োজন আছে, এবং আমাদের যিনি প্রধান উপদেষ্টা দায়িত্বে আছেন তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে, সুতরাং সারা পৃথিবী তার দিকে তাকিয়ে থাকবে যে শান্তিতে নোবেল জয়ী তিনি তার দেশের এই সংকটগুলোকে দূর করে, তিনি তার দেশের এই যে হৃদয়ের রক্তক্ষরণটা বন্ধ করে কতটুকু শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। সেই কারণে তাকে অনেকগুলো জায়গায়, কোনো কোনো জায়গায় দৃঢ়তা অবলম্বন করতে হবে, কোনো কোনো জায়গায় কৌশল অবলম্বন করতে হবে, এবং এই যে বহুত্ববাদী একটা ভাবধারা নিয়ে সমাজকে গড়ে তোলা, শুধুমাত্র একটা সেক্টরকে ইন্ডিকেট করে বাকিদেরকে নাকচ করে দেওয়া, এই প্রবণতাটা আমাদের রাজনীতিতে সব থেকে ক্ষতিকর। এবং যে কোনো ঘটনার জন্য
তার পূর্ববর্তী সরকারকে দায়ী করা, সমস্ত দায় দায়িত্ব যে ব্লেম গেমটা, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা, সময়টা যেহেতু নির্বাচন ইস্যুটার সঙ্গে মূল স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিগুলো তারা ঠিক করবে, তারা আলোচনা করবে, মানুষ কথা বলবে, কিন্তু আমরা মনে করি যে কতগুলো বেসিক জায়গা এর বাইরেও প্রতিহিংসার যে রাজনীতি, আমি মনে করি যে আমাদের এখানে রাজনীতির সব থেকে খারাপ যতগুলো উদাহরণ আছে তার একটা বড় জায়গাটা হচ্ছে প্রতিহিংসা। কয়েকদিন আগে ভারতের নির্বাচন হয়ে গেল, সেখানে ক্ষমতা ধরে রাখার জন্য আমাদের এখানে গত 15 বছর যে ধরনের কলা কৌশলের অবলম্বন করা হয়েছে, ভারতের রাজনীতিবিদরা সেই কাজটি করেন না কেন? হয়তো তার প্রতিবেশীকে নানা রকমের উত্তক্ত করার চেষ্টা করেন, আটকে রাখার চেষ্টা করেন, অন্যায় চাপ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু নিজের দেশে সে ভোটের ক্ষেত্রে, বিশেষ করে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা অতটা দখল রাখার চেষ্টা করেন না কেন? করেন না এই কারণে, নরেন্দ্র মোদী যখন ভোট আসে, নরেন্দ্র মোদী জানে যে আমি যদি পাওয়ারের বাইরে চলে যাই আমার কাঁধের উপরে দিনের বেলা কেউ গ্রেনেড হামলা করবে না। সোনিয়া গান্ধী জানে যে আমি যদি পাওয়ারের বাইরে চলে যাই তাহলে 250 টাকা, 500, 1000 টাকার জন্য কোনো একটা কায়দা করে রাজনীতি থেকে আমাকে শক্তি প্রয়োগ করে আদালতকে সামনে রেখে আমাকে মাইনাস করে ফেলবে না। কারণ ওই যে মিনিমাম স্পেসটুকু, সেই স্পেসটুকু আছে, কথা বলার জায়গাগুলো আছে, কতগুলো প্রতিষ্ঠান তারা দাঁড় করিয়েছে, সেখানকার সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীকেও তাকে নানা সময় নানা রকমের নির্দেশ প্রদান করে, যেটা আমাদের এখানে হয়নি।